एनडीए सरकार का 10वां वर्ष था, अपने कैपिटल एक्सपेंडिचर का बजट 2 लाख करोड़ रुपए तक पहुंचा पाई थी, यानी 90,000 से 2 लाख करोड़। और आज कैपेक्स 11 लाख करोड़ रुपए से भी ज्यादा है। पहले की सरकार के 10 साल की तुलना में हमारी सरकार ने रेलवे का बजट 8 गुना बढ़ाया है, हाईवेज का बजट 8 गुना बढ़ाया है, एग्रीकल्चर का बजट 4 गुना से ज्यादा बढ़ाया है और डिफेंस का बजट 2 गुने से अधिक बढ़ाया है। भोर रात घड़ी काटा प्राय 3:45 सकले किन्तु गभीर घूमे घुमाच्छे। সেই সময় হঠাৎ করে ঝাঁকুনি খান, সবাই জেগে যান। উল্টো দিকে ডাউন লাইনে একটি মালগাড়ির 4টি কামরাচ্যুত হয়ে যায়, লাইনচ্যুত হয়ে যায়। লাইনচ্যুত হওয়ার পর একটি তোমার মালগাড়ির বগিতে সজোরে ধাক্কা মারে এই এক্সপ্রেস ট্রেনটি, তারপরে দুর্ঘটনায় কবলে পড়ে, লাইনচ্যুত হয়ে পড়ে 18টি ইঞ্জিন সহ 18টি এই এক্সপ্রেস ট্রেনের কামরা। কি ঘটনা ঘটেছে দেখলো আমি দেখাবো। একদম বাথরুম ভেঙে গেছে এবং যেটা জানা যাচ্ছে রেল সূত্রে এই বাথরুমের ভিতরে হয়তো সেই সময় কোনো যাত্রী ছিলেন। আমি আবার দেখাবো কীভাবে তখন সকাল সকাল মানুষজন এই কামরাতে তখন গভীর নিদ্রায়, হঠাৎ কিন্তু এই ঝাঁকুনি, তারপরে কিন্তু এই দুর্ঘটনা। দুর্ঘটনার পর এই যে A2 কামরায় আমি আছি, A2 কামরায় পুরো এসির যে প্যানেলগুলো রয়েছে সেগুলো ভেঙে গেছে, যত্রতত্র কিন্তু এখানে তোমার দেখতে পাচ্ছ বেড পড়ে রয়েছে। মানুষজন তখন প্রাণ বাঁচাবার চেষ্টা করছেন হুড়মুড় করে, কিন্তু ঘুম ভাঙার পর তিনি তাছাড়া সকলে বেরিয়ে যাচ্ছেন এবং তারপরে এই ঘটনার কবলে পড়ার পর সকাল থেকে তখন উদ্ধার কাজে হাত লাগায় রেল কর্তৃপক্ষ। হংসরাজ সিং, এবিপি আনন্দ, চক্রধরপুর। ঝাড়খণ্ডে ট্রেন দুর্ঘটনা যা ইতিমধ্যে ব্যাপক প্রভাব পড়েছে ট্রেন চলাচলে, বেশ কিছু ট্রেন ইতিমধ্যে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্ঘটনার জেরে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া শাখায় ট্রেন চলাচল ব্যাহত, বাতিল করা হয়েছে হাওড়া থেকে ঝাড়খণ্ডের কাঁটা ভাজিগামী ইস্পাত এক্সপ্রেস, হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস এবং খড়গপুর ঝাড়গ্রাম ধানবাদ এক্সপ্রেস। এছাড়াও মুম্বাইগামী শালিমার লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস এবং ডাউন মুম্বাই হাওড়া মেল, অর্থাৎ এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে। এছাড়াও এর পাশাপাশি হাওড়া থেকে ঝাড়খণ্ডগামী কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ঘুরপথে চলছে হাওড়া মুম্বাই দুরন্ত এক্সপ্রেস, হাওড়া পুনে এক্সপ্রেস সহ বেশ কিছু দূরপাল্লার ট্রেন। এর ফলে বেশ কয়েকটি ডাউন ট্রেন হাওড়া স্টেশনে দেরিতে ঢুকবে বলে জানা গিয়েছে। এছাড়া বেশ কিছু ট্রেন দেরিতে ছাড়বে শালিমার স্টেশন থেকে, সন্ধে 6:20 ছাড়বে করমণ্ডল এক্সপ্রেস, বেঙ্গালুরুগামী হামসাফার এক্সপ্রেস সন্ধে 6:00 হাওড়া থেকে ছাড়বে এবং হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস সন্ধে 7:15 ছাড়বে হাওড়া থেকে।